বন্ধুরা এতদিন ধরে আমরা জেনে আসছি যে পুরুষের শুধুমাত্র যৌন উত্তেজক ঔষধ বের হয়েছে বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বের করেছে এখন বর্তমানে ফার্স্ট টাইম ইন বাংলাদেশে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিজ অ্যাক্টিভ ট্যাবলেট বা পিল যেটি মহিলাদের যৌন উত্তেজনা বাড়ায় বা মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে সেই সাথে আরও বিভিন্ন কাজ করে এই মেডিসিনটি তো প্রথমে আমরা এই মেডিসিনটির সাথে পরিচয় হয়ে নেব এবং দাপে দাপে করে একটি একটি করে জানবো যে এটি খাওয়ার নিয়ম কী কীভাবে খেতে হবে একটি বড়ি খাওয়া ভুলে গেলে কী করতে হবে এবং এটি কীভাবে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত জানতে পারবেন তো চলুন আজকের মূল টপিকটি বিষয়ে জানি আজকের বিষয় হচ্ছে মহিলাদের যৌন উত্তেজক ঔষধ পিঙ্ক পিল ট্যাবলেট এই পিঙ্ক পিল ট্যাবলেটটি হচ্ছে একটি বাংলাদেশি ঔষধ কোম্পানির একমি ল্যাবরেটরিজ বা একমি ঔষধ কোম্পানির এই প্রোডাক্টটি এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন তবে শুধুমাত্র চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী কিনতে হবে তো চলুন প্রথমে আমরা এই পিঙ্ক পিল ট্যাবলেটটির সাথে পরিচয় হয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন এটি পিঙ্ক কালারের এই ট্যাবলেটটি এটির নাম দেওয়া হয়েছে পিঙ্ক পিল মানে হচ্ছে মহিলাদের যে কালারটি সবচেয়ে বেশি পছন্দ হয় যেমন পিঙ্ক কালার এই কালার অনুযায়ী এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে একমি ল্যাবরেটরিজ এটি গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ফ্লিবারসেরিন সময়ের পরিবর্তনে বিভিন্ন কোম্পানি পরবর্তীতে নিয়ে আসবে বর্তমানে এই ট্যাবলেটটি নিয়ে আসছে তবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একটি ঔষধ নিয়ে এসেছে এই ফ্লিবারসেরিন গ্রুপের ঔষধ তো এটি পাওয়ার হচ্ছে আপনার 100 মিলিগ্রাম এবং দাম হচ্ছে প্রতি ট্যাবলেট 50 টাকা করে একটি স্টেপে বা একটি বক্সের মধ্যে থাকে 10টি ট্যাবলেট এবং এই 10টি ট্যাবলেটের দাম হচ্ছে 500 টাকা তো আমরা সাধারণত এতদিন জেনে এসেছি যে মহিলাদের কোনো ধরনের ঔষধ নেই এই যৌন উত্তেজক ঔষধ বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কোনো ধরনের ঔষধ তো ফার্স্ট টাইম ইন এই ঔষধটি এসেছে এটি শুধুমাত্র যে যৌন উত্তেজক বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে একজন মহিলার বা মেয়েদের আসলে তা না এটির আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যা আপনার জানা খুবই প্রয়োজন যেমন একজন মহিলা তার স্বামীর সাথে সহবাসকালীন সময়ে যদি যৌনপথে বা যৌনাঙ্গের আশেপাশে ব্যথা অনুভূতি হয় বা যদি লিঙ্গ আপনার প্রবেশ করানোর পর যদি জরায়ুর পাশে ব্যথা হয় বা যৌনাঙ্গের ভিতর সাইডে যদি ব্যথা অনুভূতি হয় সেই ক্ষেত্রেও এই ধরনের পিঙ্ক পিল ট্যাবলেট বা ফিলবানসেরিন গ্রুপের ঔষধটি দেওয়া হয় তাছাড়া যে মহিলাদের যৌন আকাঙ্ক্ষা একবারই কম নেই বললেও চলে তাদের ক্ষেত্রেও এই ধরনের ফিলবানসেরিন বা পিঙ্ক পিল ট্যাবলেটটি গ্রহণ করা উচিত বা গ্রহণ করার জন্য চিকিৎসক দেন এছাড়াও যাদের 1 থেকে 2 মিনিটের ভিতরে যৌন আকাঙ্ক্ষা বা যৌন তৃপ্তি শেষ হয়ে যায় একবারে কম স্বল্প তাদের ক্ষেত্রে এই পিঙ্ক পিল ট্যাবলেটটি দেওয়া হয় যাতে করে আপনার সময়টি বাড়ানো যায় এবং যতক্ষণ আপনার স্বামী চাচ্ছেন আপনার সাথে সহবাস করার জন্য ঠিক তত সময় যেন আপনার যৌন আকাঙ্ক্ষা থাকে এবং আপনি যেন তৃপ্তি পান যে মহিলাদের বা যে মেয়েদের আপনার যৌনপথে পিচ্ছিল পদার্থ বের না হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটি অনুভূতি আসে যে পিচ্ছিল না হলে একটি অন্যরকম মনোভাব দেখা দেয় তো সেই ক্ষেত্রে যদি মহিলাদের পিচ্ছিল না হয় এই ফিলবানসেরিন বা পিঙ্ক পিল ট্যাবলেটটি পিচ্ছিল অনুভূতি এনে দেবে পিচ্ছিল পদার্থটি বাড়িয়ে দেবে সেই সাথে যদি কোনো ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয় আপনার দীর্ঘ সময় সহবাসের ফলে একজন মহিলার সেই ক্ষেত্রেও কিন্তু এই যন্ত্রণাদায়ক সময়টি আপনার দূর করে দেবে এবং আপনাকে আরাম এবং শান্তি এনে দেবে এই পিঙ্ক পিল ট্যাবলেটটি পিঙ্ক পিল ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে সেটি অবশ্যই আপনার জানা দরকার যেমন মেনোপজ পরবর্তীকালীন সময়ে বা পোস্ট মেনোপোজাল সমস্যা যে মহিলাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পিঙ্ক পিল দেওয়া হয় যেমন আপনার বয়স হচ্ছে 40, 42, 45 এই সময়কালীন অনেক সময় মহিলাদের মাসিক সমস্যা হয় বা মাসিক বন্ধ হয়ে যায় সেই সময় অনেকবার দেখা যায় যে মহিলাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যায় যৌন আকাঙ্ক্ষা তেমন একটা না থাকে সে অবস্থায় পোস্ট মেনোপোজাল বা মেনোপোজাল পরবর্তীকালীন সময়ে এই ধরনের ট্যাবলেট দেওয়া হয় ফিলবানসেরিন যাতে করে এই বুড়ো বয়সেও আপনার অ্যাক্টিভিটি থাকে 40-এর পরও যেন মহিলাদেরকে এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকে এবং আপনার সংসারটা ভালো থাকে এবং আপনার হাজব্যান্ড যেন আপনার কাছে এসে শান্তি লাভ করে সে অবস্থায় বলা হয় 40 থেকে আপনার 50-এর ভিতরে বা 54 বা 95 ভিতরে যাদের বয়স মহিলাদেরকে তাদের ক্ষেত্রে এই ধরনের ফিলবানসেরিন গ্রুপের বা পিঙ্ক পিল ট্যাবলেট দেওয়া হয় যাতে করে আপনার যৌন আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায় এক কথায় বলা যায় যে এই পিঙ্ক পিল ট্যাবলেটটি হচ্ছে যাদের এস্ট্রোজেন হরমোন ইনব্যালেন্স আছে তাকে ব্যালেন্সে এনে দেবে বা এই এস্ট্রোজেন হরমোনের কারণে মহিলাদের কোনো ধরনের সমস্যা যদি হয় শরীরে যদি আপনার কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকে বা আকাঙ্ক্ষা বৃদ্ধি না হয় এই ধরনের যদি আপনার সমস্যা থাকে শরীরের মধ্যে বা আপনার যৌন আকাঙ্ক্ষা একবারে নেই বললেই চলে বা আপনার ইচ্ছে করতেছে না বা আপনার মাসের মধ্যে একবারে ইচ্ছা হয় না বা একবার হলে আবার দ্বিতীয় সপ্তাহে হয় না এই ধরনের যদি কোনো রকমের সমস্যা থাকে আপনার যৌন রোগ বা যৌনের সমস্যা বা আপনার অ্যাক্টিভিটি বাড়ানোর যদি কোনো সমস্যা থাকে তাহলেই কিন্তু এই ধরনের পিঙ্ক পিল দেওয়া হয় মহিলাদের বা মেয়েদের
তবে অবশ্যই মনে রাখতে হবে 18 বছরের নিচে যে মেয়েরা তাদের ক্ষেত্রে দেয়া যাবে না এবং 18 বছরের উপরে থেকে দিতে হবে। তো এখন আমরা জানবো এই পিঙ্ক পিল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি। এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে বিছানায় যাওয়ার আগে অথবা সহবাসের পূর্বে অথবা ঘুমানোর আগে ঠিক খেতে হবে। যেমন আপনি যাবেন বিছানায় 10টায়, আপনি খাবেন 9:30 অথবা 9:45, 10-15 মিনিট আগে খাবেন অবশ্যই। প্রতিদিন একই টাইমে একটি করে পিল খেতে হবে বা ট্যাবলেট খেতে হবে। এবং আপনি যদি ভুলক্রমে একটি ট্যাবলেট আজকে খেতে ভুলে যান তাহলে পরবর্তী দিনে একসাথে দুইটি খাওয়া অবশ্যই যাবে না। কারণ হচ্ছে একটি ট্যাবলেটের মধ্যে থাকে 100 মিলিগ্রাম এবং এই 100 মিলিগ্রাম ট্যাবলেট বা এই পিঙ্ক পিল ট্যাবলেটটি আপনার শরীরে বিরাট ধরনের সমস্যা আনতে পারে। সে অবস্থায় অবশ্যই বলা হয়েছে বা কোম্পানি বলেছে দিনের অন্য কোনো সময়ে এই ধরনের পিঙ্ক পিল ট্যাবলেট বা ফিলবানসেরিন গ্রুপের বা যেটিকে বলা হয় মহিলাদের ফিমেল বায়াগ্রা, যেটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, এই ধরনের ট্যাবলেট বা এই ট্যাবলেটটি দিনের অন্য সময়ে খাওয়ানো যাবে না বা খাওয়া যাবে না, শুধুমাত্র বিছানায় ওঠার সময় খেতে হবে। আর এই দিন যদি বলে যান পরবর্তী দিনে একসাথে দুটি খাওয়া অবশ্যই সম্পূর্ণ নিষেধ। তো এটি সম্পূর্ণভাবে ফলাফল পেতে হলে অবশ্যই 4 সপ্তাহ অপেক্ষা করা লাগতে পারে। তবে প্রথম দিন থেকেই আপনারা মোটামুটি একটি অ্যাক্টিভনেস পাবেন। বেশি সংখ্যক দেখা যায় বিবাহিত মহিলাদের এই ধরনের সমস্যা হয়, তবে এটু একটু ধৈর্য ধরবেন। আপনারা অবশ্যই বলছি 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে আপনার এই ধরনের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে, বা আপনার যদি যৌনকালীন সহবাসকালীন সময়ে কোনো ধরনের আপনার যৌনাঙ্গে যদি ব্যথা অনুভূতি হয় তাহলে এই ব্যথা অনুভূতি কমাতে বা যৌনাঙ্গে পিচ্ছিল পদার্থ বাড়াতে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তো এই পিঙ্ক পিল বা এই ধরনের ঔষধ কী কী পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে খাওয়ার পর একজন মহিলার বা মেয়েদের, প্রথমে যেটি রাখবো সেটি হচ্ছে আপনার মাথা ঘুরাতে পারে প্রচণ্ড পরিমাণে, আপনার মুখ শুকিয়ে যেতে পারে, আপনার পিপাসা লাগতে পারে বেশি বেশি, বমি বমি ভাব হতে পারে, মাথা ঘূর্ণিঝড়ের মতো ঘুরাতে পারে, মাথা ব্যথা হতে পারে, পায়খানা কষা হতে পারে বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, ফুসকুড়ি হতে পারে, তলপেট ব্যথা করতে পারে ইত্যাদি হতে পারে এই ধরনের। তবে অবশ্যই বলে দিচ্ছি আবারও সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। তবে সচেতন থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পিঙ্ক পিল ট্যাবলেটটি খাবেন। তো এই ধরনের ট্যাবলেট বা পিঙ্ক পিল ট্যাবলেট কোন কোন ঔষধের সাথে সেবন করতে পারবেন না, বা একসাথে অনেকগুলো যদি ঔষধ থাকে আপনারা সেবন করেন তাহলে এই ট্যাবলেটটি কোন সময় সেবন করতে পারবেন না, অবশ্যই মনে রাখবেন ক্লারিথ্রোমাইসিন নামের একটি অ্যান্টিবায়োটিক আছে, এই ঔষধটির সাথে গ্রহণ করতে পারবেন না এই পিঙ্ক পিল ট্যাবলেটটি। সিমিথিটিন নামের একটি ঔষধ আছে, আরেকটি হচ্ছে ফ্লুক্সিটিন গ্রুপের আরেকটি ঔষধ, এই ধরনের ঔষধের সাথে আপনারা এই পিঙ্ক পিল ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন না। তাছাড়াও একবারে নির্দিষ্ট আকারে বলা হয়েছে যে কোনো ধরনের অ্যালকোহলের সাথে আপনারা এই পিঙ্ক পিল ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন না। অ্যালকোহল বলতে আপনারা মদ্যপান করতে পারবেন না, টাইগার স্পিড বা অ্যালকোহল যে ধরনের ড্রিঙ্কসের মধ্যে দেয়া আছে সেই ধরনের অ্যালকোহলের সাথে আপনারা এই পিঙ্ক পিল বা মহিলাদের যৌন উত্তেজক ঔষধটি সেবন করতে পারবেন না। তো অনেকেরই মনে প্রশ্ন যে এটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে দিতে পারবেন কিনা বা খেতে পারবেন কিনা। অবশ্যই নির্দিষ্ট করে বলা হয়েছে গর্ভাবস্থায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ, গর্ভাবস্থায় আপনারা কোনোভাবেই এই পিঙ্ক পিল ট্যাবলেটটি দিতে পারবেন না বা খেতে পারবেন না। এবং স্তন্যদানকালে ইঁদুরের মধ্যে আপনার পরীক্ষা করে দেখা গেছে যে স্তন্যদানকালের সময় আপনার বুকের দুধ কমিয়ে ফেলে, সে অবস্থায় এই ধরনের পিঙ্ক পিল থেকে বিরত থাকতে হবে। কারণ হচ্ছে যে মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন সে অবস্থায় যদি পিঙ্ক পিল ট্যাবলেট গ্রহণ করেন সে অবস্থায় বাচ্চা বুকের দুধ কম পাবে এবং এ থেকে স্বাস্থ্যহীনতায় ঝুঁকি পড়বে। তো বন্ধুরা আজকে বুঝতে পেরে যেন এই পিঙ্ক পিল ট্যাবলেট বিষয়ে বা ফিলবানসেরিন বা যৌন উত্তেজক মহিলাদের ঔষধ বিষয়ে যদি কিছুটা উপকৃত হয় থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।